বিরোধী দলনেতা নিজে খালিস্তানি কটুক্তি করেন, খালিস্তানি কটুক্তির সেই ভিডিও আছে। বিশেষ সম্প্রদায়কে নিশানা করে বলা কথা দণ্ডবিধি বিরোধী, কি আইনি ব্যবস্থা নেওয়া যায় আমরা দেখছি। পাঞ্জাবের টিভি চ্যানেল এবিসি পাঞ্জাবে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য আইপিএস জশপ্রীত সিং এর। ਜਦੋਂ ਉਹਨਾਂ ਨੇ ਇੰਨੇ ਬਹੁਤ ਹੀ ਇਤਰਾਜ਼ਯੋਗ ਸ਼ਬਦ ਬੋਲੇ, ਤੁਹਾਨੂੰ ਸੰਬੋਧਨ ਹੋ ਕੇ ਖਾਲਿਸਤਾਨੀ ਕਹਿ ਦਿੱਤਾ ਹੈਗਾ, ਅਤੇ ਜਿਹੜੇ ਲੀਡਰ ਅਗਵਾਈ ਕਰ ਰਹੇ ਸੀ, ਆਈ ਥਿੰਕ ਉਹ ਚੀਫ ਮਿਨਿਸਟਰ ਕੈਂਡੀਡੇਟ ਵੀ ਰਹੇ ਨੇ, ਉਹਨਾਂ ਨੇ ਓਬਜੈਕਟ ਨਹੀਂ ਕੀਤਾ ਹੈਗਾ ਕਿ ਜਿਸ ਵੀ ਉਹਨਾਂ ਦੇ MLA ਨੇ ਤੁਹਾਨੂੰ ਸੰਬੋਧਨ ਕੀਤਾ ਹੈ ਜੇ ਖਾਲਿਸਤਾਨੀ? ਉਹਨਾਂ ਦੇ MLA ਨੇ ਨਹੀਂ, ਮਿਸਟਰ ਸੁਭੇਂਦੂ ਅਧਿਕਾਰੀ ਨੇ ਖੁਦ ਇਹ ਵਰਡਸ ਯੂਜ਼ ਕੀਤੇ ਨੇ। ਅੱਛਾ, ਉਹਨੇ ਖੁਦ ਯੂਜ਼ ਕੀਤੇ? ਯੈਸ, ਹੀ ਹੈਜ਼ ਹਿਮਸੈਲਫ ਸੈਡ ਥੀਸ ਵਰਡਸ। ਬਿਲਕੁਲ, ਦੇਖੀਏ ਇਹੋ ਜਿਹੇ ਵਰਡਸ ਯੂਜ਼ ਕਰਨੇ ਤੋਂ ਟਾਰਗੇਟ ਸਪੈਸਿਫਿਕ ਕਮਿਊਨਿਟੀ ਹੈ, ਆਈਪੀਸੀ ਦੀ ਧਾਰਾ ਦੇ ਵਿਰੁੱਧ ਵੀ ਹੈਗੇ ਨੇ ਜੀ ਜੀ, ਤੇ ਅਸੀਂ ਲੀਗਲ ਜਿਹੜਾ ਵੀ ਸਾਡਾ ਪ੍ਰੋਸੀਜਰ ਹੈ ਉਹਨੂੰ ਅਸੀਂ ਦੇਖ ਰਹੇ ਹਾਂ ਔਰ ਐਸ ਪਰ ਲਾ ਐਕਸ਼ਨ ਹੋਏਗਾ ਜੀ ਜੀ ਜੀ। ਉਹਨਾਂ ਨੇ ਕੋਈ ਰਿਗਰੈਕਟ ਨਹੀਂ ਕੀਤਾ ਫਿਲਹਾਲ? ਨਹੀਂ, ਅਸੀਂ ਉਹਨਾਂ ਨੂੰ ਕੋਈ ਕੰਟੈਕਟ ਨਹੀਂ ਕੀਤਾ। ਨਹੀਂ ਨਹੀਂ, ਖੁਦ ਉਹਨਾਂ ਨੇ ਕੋਈ ਹਲੇ ਰਿਗਰੈਕਟ ਨਹੀਂ ਕੀਤਾ ਜੀ ਕੁਛ? ਇਹਦਾ ਮੇਰੀ ਨੌਲੇਜ 'ਚ ਨਹੀਂ ਹੈ, ਮੈਂ ਆਪਣੀ ਡਿਊਟੀ ਕਰ ਰਿਹਾ ਹੁਣੇ ਵੀ ਜੀ। ਤੇ ਤੁਸੀਂ ਐਜ ਹੁਣ ਉੱਥੇ SP ਕਿਸ ਡਿਸਟ੍ਰਿਕਟ ਦੇ ਵਿੱਚ ਕਰ ਰਹੇ ਜੀ ਲੀਡ? ਮੈਂ ਪੋਸਟਡ ਹੈਗਾ ਸਪੈਸ਼ਲ ਸੁਪਰਿਟੈਂਡੈਂਟ ਆਫ ਪੁਲਿਸ ਇਨ ਇੰਟੈਲੀਜੈਂਸ ਬ੍ਰਾਂਚ ਵੈਸਟ ਬੰਗਾਲ, ਇੱਥੇ ਮੈਂ ਡਿਊਟੀ ਕਰਨ ਆਇਆ ਸੀ ਜੀ ਸੰਦੇਸ਼ ਖਾਲੀ ਤੇ। ਜੀ ਜੀ ਜੀ, আপনাদের শুনলাম জশপ্রীত সিং, তিনি কি বললেন, অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই ক্ষোভের সঞ্চার হয়েছে শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে, তারা তো প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেনি, এবং বিরোধী দলনেতা খালিস্তানি কটুক্তি করেন, খালিস্তানি কটুক্তি সেই ভিডিও আছে এমনটাই কিন্তু দাবি করছেন এই অফিসার। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাজরিয়া। কি আইনি ব্যবস্থা নেওয়া যায় আমরা দেখছি এমনটা কিন্তু আধিকারিক বলেছেন, সেক্ষেত্রে পুলিশের পর কি পদক্ষেপ করছে, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যে ঘটনাটি ঘটেছে, খালিস্তানি বলে কটুক্তি করা হয়েছে এই আইপিএস অফিসার জশপ্রীত সিং কে, এবং তারা যেমনটা দাবি করছে পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে, এডিজি সাউথ বেঙ্গল তিনি প্রেস কনফারেন্স করেছেন, তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে 295 সেকশন 295A অনুযায়ী, এই অ্যাক্ট অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার, এই সেকশন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেগুলো কিন্তু তার আইনত ব্যবস্থা নেবে বলে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং তোমাকে জানাবো যে অত্যন্ত নিন্দা করেছে পুলিশের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এই যে 144 ধারা যেটা বলবৎ গতকালকে ছিল, এবং সেখানে জশপ্রীত সিং তিনি ল অ্যান্ড অর্ডারের ডিউটি করছিলেন, এবং সেই কারণের জন্যই এই বিরোধী দলনেতাকে তিনি আটকান, এবং সেই আটকানোর কারণেই এই বিরোধী দলনেতা তিনি খালিস্তানি বলে তিনি বলেন, এবং সেই প্রতিবাদ করে তারা নিন্দা জানায়, এবং তারা বলে যে আইনত তারা ব্যবস্থা নেবে। তবে ইন্দ্রাণী, তোমাকে একটা বিষয় আমি জানিয়ে রাখবো যে শুভেন্দু অধিকারী, যিনি কিনা আমাদের লিডার অফ অপোজিশন, তার বিরুদ্ধে কোন রকম FIR বা কোন রকম কেস রেজিস্টার করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হয়, কারণ হাইকোর্টের সেফগার্ড রয়েছে শুভেন্দু অধিকারীর জন্য, সেই কারণের জন্যই কিন্তু পুলিশ কিছুটা সময় নিচ্ছে। তবে খুব দ্রুত একটি কেস রেজিস্টার হবে বলে এমনটাই জানা যাচ্ছে, এবং পুলিশ কিন্তু কোর্টের দ্বারস্থ হবে সেই নিয়ে এমনটাও কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আমরা শুনেছিলাম গতকাল পুলিশের প্রতিক্রিয়া, কি বলেছিলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, শোনাবো আপনাদের। একজন পাগড়ি পরেছেন বলে তিনি পাকিস্তানি খালিস্তানি হয়ে যাবেন, বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে, এটা কি? আমরা এটা জানাতে চাই, আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল, এটা বলা যায় না।